হ্যালো ব্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সো তোমরা স্ট্র্যাটেকজিকে জি এস এই পার্টটা নিয়ে সিজিএল দু হাজার বাইশের জন্য খুব প্যানিক অবস্থায় রয়েছো যে কীভাবে রেডি করলে হয়তো স্ট্র্যাটেকজিকে বা জিএস এস পার্টটা কভার হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা খুব এফিসিয়েন্ট রয়েছে কভার হয়ে যাবে আই থিঙ্ক এটা নিয়ে অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো মেন প্রবলেমটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করছি না আমরা টেন ইয়ার্সের কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করো তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবে যে বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি পলিটি থেকে আসছে না তো আমি পুরো জিনিসটাকে দেখাবো যে কোথা থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আসছে এবং সেখানে পেপারটাকেও দেখাবো দু হাজার বাইশের ট্রেন্ড কী ফলো করছে তো তাহলে কিন্তু তুমি অনেকখানি তোমাদের কাছে ক্লিয়ার হবে না শুরু করার আগে তোমাদের বলে দিই যে যখনই তুমি জিএস এর কোনো টেস্ট দিতে যাও কোনো মক টেস্ট দিতে যাও তখন তুমি কি দেখতে পাও যে পঁচিশটা কোয়েশ্চেনের মধ্যে হার্ডলি তোমার নয় থেকে দশটা কোয়েশ্চেন কারেক্ট হয় মেন কারণ হচ্ছে আমরা যখন করি তখন কিন্তু আমরা অ্যাকচুয়াল যে কোয়েশ্চেন পেপারটাকে সেটাকে স্টাডি না করেই কিন্তু কোনো একটা মক টেস্টকে অ্যাটেন্ড করতে যাই বাট এইটা সবথেকে বড়ো ভুল জি এর ক্ষেত্রে তোমাকে প্রথমে কিন্তু এক্সাম প্যাটার্নটাকে দেখতে হয় আর বুঝতে হয় যে কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু আসছে কোন জায়গাটার উপরে বেশি তোমাকে ফোকাস করতে হবে কারণ জিএস কিন্তু সমুদ্রের মতো হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি পলিটি সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স এমনকি এখন এনভারনমেন্টের ওপরেও জোর দেওয়া হচ্ছে তো অবভিয়াসলি জিএস একটা সমুদ্রের বিষয় সমুদ্রের মতো হয়ে রয়েছে তো তোমাকে এর থেকে সেগ্রিগেট করতে হবে সেগ্রিগেট করে তুমি যদি দেখে নাও যে কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে তাহলে কিন্তু তুমি ফোকাস এরিয়াটাকে বাড়াতে পারবে আর যখনই তোমার ফোকাস এরিয়া বেড়ে যাবে তখন কিন্তু এক্সামে সাফিসিয়েন্ট কোয়েশ্চেন কিন্তু তুমি কমন কিন্তু পাবে ঠিক আছে তো চলো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে এই পুরো বিষয়টাকে ডিটেলসে ডিসকাস করে দেবো যে কোন কোন জায়গাগুলোকে তোমাকে ফোকাস করতে হবে কোন টপিকগুলোকে তোমাকে দেখতে হবে ঠিক আছে নাও শুরু করার আগে তোমাদের বলে দিই দেখো এইখানে তোমরা যদি দেখো এটা আমরা সিজিএল এর স্ট্র্যাটেজি দেখছি জেনারেল স্টাডিজের তো যে দেখো লাস্ট টেন ইয়ারের কোয়েশন যদি তুমি সলভ করো তাহলে তুমি দেখতে পাবে বেসিক্যালি জিএস এর কোথা থেকে কোয়েশ্চেন আসে আমরা যদি দেখি এর মধ্যে সব থেকে বেশি কোয়েশন মানে গুলো আসছে কোথা থেকে নর্মালি আমরা জানি হিস্ট্রি ওকে দেন আমরা দেখেছি কি জিওগ্রাফি জিওগ্রাফি থেকে প্রচুর কোয়েশন আসে অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি ইকোনমি ইকোনমি থেকে কোয়েশ্চেন আসে বাজেট থেকে কোয়েশন আসে অ্যান্ড পলিটি পলিটি থেকেও কোয়েশন আসতে দেখতে পাই অ্যান্ড তার থেকেও সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা সায়েন্স সায়েন্স থেকেও কোয়েশন আসতে দেখতে পাই আমরা অ্যান্ড প্রেজেন্ট ডেটে এনভায়রনমেন্ট কিন্তু আলাদাভাবে অ্যাড হচ্ছে এগুলো ছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এক্সট্রাভাবে কিন্তু থাকে ঠিক আছে এইটা কিন্তু আমরা টোটাল কিন্তু তুমি যদি জিএসের জন্য দেখো তাহলে কিন্তু এটা কিন্তু বিষয় বাট প্রবলেমটা কোথায় যদি তুমি এটার ওপরেই সব থেকে বেশি ফোকাস করো মানে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি পলিটি এগুলোর ওপরে ফোকাস করো তাহলে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স সিজিএলে কিন্তু জেনে রাখো ন থেকে দশ নাম্বার কিন্তু তুমি করতে পারবে তার থেকে বেশি করতে পারবে না কেন না বিকজ অফ দ্যাট তুমি দেখবে লাস্ট দু তিন বছরের কোয়েশ্চেন যদি ট্রেন্ড ফলো করো সিজিএল কিন্তু প্যাটার্ন চেঞ্জ করেছে আগে কি করতো এরা হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি পলিটি এগুলোর উপরে ফোকাস করতো প্রেজেন্ট ডেটে এরা কি করছে একটু স্ট্যাটিক পার্টটাতে ফোকাস করছে স্ট্যাটিক জিকের পার্টটাতে কিন্তু ফোকাস করছে ঠিক আছে তো জয়ার যত বেশি স্ট্যাটিক জিকে অনেক বেশি স্ট্রং হয়ে রয়েছে সে কিন্তু স্ট্যাটিক জিকে পার্টটাতে কিন্তু খুব ভালোভাবে ডেভেলপ করতে পারছে দেখো লাস্ট থ্রি ইয়ার্সে যদি আমি একটা স্টাডি করি বা স্টাডি করে যেটা পেয়েছি যে স্ট্যাটিক জিকে থেকে যেটা রাখো স্ট্যাটিক জিকে থেকে মোর লেস আমরা যদি দেখি সিজিএলে যতগুলো শিফট হয় প্রায় বারোশোর কাছাকাছি কিন্তু টুয়েলভ ভালভেন্ট প্লাস কিন্তু এ কোয়েশ্চেন কিন্তু স্ট্যাটিক জিকে পার্ট থেকে আসছে তার থেকে যদি পরে যদি আমরা দেখি কোন পার্ট থেকে কোশ্চেন আসে তারপরের পার্ট যদি দেখি প্রায় এগারোশো মতো কোয়েশ্চেন কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাচ্ছি এই দুটো কিন্তু জেনে রাখো পঁচিশটা কোয়েশ্চেনের মধ্যে জেনে রাখো টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন তোমাদের প্রেলিমসে আসবে ওকে প্রিলিমসে আমরা টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন পাবো এই টোয়েন্টি ফাইভ কোয়েশনের মধ্যে তুমি জেনে রাখো যে এগারো থেকে খানা কোয়েশন ইলেভেন টু টুয়েলভ কোয়েশ্চেন কিন্তু তুমি জেনে রাখো এই স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে কিন্তু আসছে তার মানে কি স্ট্যাটিক জিগের পার্টে তোমাকে ভালো করে রেডি করে রাখতে হবে কোন ড্যাম কোথা থেকে এলো নতুন নতুন ড্যাম কি হচ্ছে নতুন নতুন ন্যাশনাল পার্ক কি হচ্ছে বায়োস্ফেয়ার রিজার্ভ কি হচ্ছে এই যে সমস্ত জিনিসগুলো এগুলো কিন্তু জিকের পার্ট আর সব থেকে মজার জিনিস যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যে জিকের পার্টটা কানেক্টেড আছে সেখান থেকে বেশি কিন্তু কোয়েশ্চেন করা হচ্ছে দ্যাট মিন্স আমি যদি একটা এক্সাম্পল নিই যদি বিরজু মহারাজ রিসেন্টলি মারা গেলেন এখন বিরজু মহারাজ থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে না কোয়েশ্চেন জিজ্ঞেস করছে কিন্তু বির্জু মহারাজ কোন ডান্সের সঙ্গে কানেক্টেড ছিল এবং সেই ডান্সটা কোথাকার ফক ড্যান্স সেটাও কিন্তু জিজ্ঞেস করছে তো এর ফলে কি হচ্ছে রিলেটেড জিকের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে তো এটা কিন্তু রিসেন্ট ট্রেন্ডে কিন্তু দেখতে পাবে আমি তোমাদেরকে কোশ্চেন পেপারটাও দেখাবো তাহলে তারপরে সুবিধা হবে দেখো এগারোশো প্লাস কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে এরপরে যদি দেখি আমরা সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে কোথা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে কিন্তু হিস্ট্রি থেকে হিস্ট্রি থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আমরা স্ট্যাটিক ফর্ম্যাটে পাচ্ছি যেরকম কি কোন যুদ্ধ কোথায় হয়েছিল কে যুদ্ধে অ্যাটেন্ড করেছিল কোন ইভেন্ট কোথায় হয়েছিল অহিংসা মুভমেন্ট কে স্টার্ট করেছিল এইরকম কোয়েশ্চেন কিন্তু প্রচুর জিজ্ঞেস করছে তো হিস্ট্রি পার্টে আমি প্রায় দেখলাম নাইন হান্ড্রেড প্লাস কিন্তু কোয়েশন হিস্ট্রি থেকেই কিন্তু জিজ্ঞেস করেছে আর তারপরে আমরা দেখলাম জিওগ্রাফি জিওগ্রাফি কিন্তু কোয়েশন জিজ্ঞেস করছে প্রায় জিওগ্রাফি থেকে প্রচুর ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ এই সমস্ত জায়গাগুলো থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে প্রায় দেখলাম সেভেন হান্ড্রেড কোয়েশ্চেন কিন্তু জিওগ্রাফি থেকেও কিন্তু আসছে আর তারপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখলাম সেটা হচ্ছে সায়েন্স তো সায়েন্স পার্টে প্রায় ফাইভ প্লাস কোয়েশন কিন্তু প্রত্যেক বছর কিন্তু কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন শিফটে আসছে তো এই যে ব্যাপারটা এইটা কিন্তু টোটাল তার মানে তুমি জেনে রাখো তোমাকে যদি সিজিএলের জন্য করতে হয় পঁচিশটা কোয়েশনের মধ্যে আমি মোরল তোমাদেরকে বলবো যে পঁচিশটা কোয়েশনের মধ্যে মিনিমাম খানা টার্গেট যদি করো কুড়ি থেকে বাইশ খানা টার্গেট যদি করো তাহলে তোমাকে জোর দিতে হবে এই পার্টটাতে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই পার্টটাতে কিন্তু জোর দিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু বেশিরভাগ কোয়েশন কিন্তু আসছে এবার আমি তোমাদেরকে লাস্ট দু তিন বছর মানে দু হাজার বাইশের ট্রেনটা যদি দেখিয়ে দিই তাহলে তুমি মোরল লেস বুঝতে পেরে যাবে যে কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশন আসে দেখো দু হাজার বাইশের একটা কোশ্চেন আমি তোমাকে দেখাচ্ছি একটা সিফটের কোশ্চেন দেখো এখানে তুমি কোয়েশ্চেন দেখতে পাবে আমি যদি একটু জুম করে দিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে দেখো এইখানে কোশ্চেন দেখো ইউনিয়ন বাজেট থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে দেখতে পাচ্ছ এখানে ইউনিয়ন বাজেট থেকে কোশ্চেন করেছে তারপরে দেখো এইখানে দেখো সিকে নাইডু ট্রফি সম্বন্ধে জিজ্ঞেস করেছে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন তারপর দেখো যদি দেখো দু হাজার একুশের ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞেস করেছে দু হাজার বাইশে যখন কেউ এক্সাম দিতে গেছে তখন দু হাজার একুশে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করেছে কিন্তু মনে রাখো তারপরে দেখো এই যে দন্তি দুর্গ হিস্ট্রি থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছে তারপরে যদি বারোই বারো তারিখে শিফট দেখো বারো তারিখে এশিয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়ান গেমস দেখতে পাচ্ছ সব কারেন্ট অ্যাফেয়ার্স দেখো নোবেল প্রাইজ হিমা দাস কালবেলিয়া ডান্স দেখতে পাচ্ছ স্ট্র্যাটেজিক এর কোয়েশ্চেন তারপর দেখো তৈমুর ইতিহাসের কোয়েশ্চেন তারপর দেখো ওজন লেয়ার এটা সায়েন্সের কোয়েশ্চেন তো দেখো মোর লেস প্রায় সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিক মধ্যেই কিন্তু সীমাবদ্ধ করে দিয়েছে আমরা যদি এগারো তারিখের কোয়েশ্চেন একটু দেখো এগারো তারিখের কোয়েশ্চেনে দেখো এখানে দেওয়া রয়েছে স্মলেস্ট বোন এটা সায়েন্সের একটা ছোট কোয়েশ্চেন কিডনির কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে তারপর দেখো ক্রোমোজোমের কোয়েশ্চেন ব্লাড প্রেশারের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ সায়েন্সের কোশ্চেন জিজ্ঞেস করেছে খুব বেশি তুমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পলিটি ইকোনমি এই জায়গাগুলো থেকে খুব কম কোয়েশ্চেন করে এরা এরা বেশিরভাগটা কিন্তু দেখো সব দেখো এই দেখো এইখানে দেখো পি এম আশা স্কিম সম্বন্ধে জিজ্ঞেস করেছে রিভার্স সম্বন্ধে জিজ্ঞেস করেছে ইলেকশন কমিশন নিয়ে জিজ্ঞেস করেছে ইউএন ব্রিটিশ রুল নিয়ে জিজ্ঞেস করেছে ইনকাম ট্যাক্স নিয়ে জিজ্ঞেস করেছে তো তুমি কি বুঝতে পারলে তুমি বুঝতে পারলে এই জিনিসটা নিশ্চয়ই তোমার কাছে এখন ক্লিয়ার যে বেশিরভাগ কোয়েশ্চেনটা কিন্তু আমরা যদি দেখি বেশিরভাগ কোয়েশনটা কিন্তু কিসের ওপর দাঁড়িয়ে আছে বেশিরভাগ কোয়েশনটা কিন্তু জিকে পার্টের ওপরই দাঁড়িয়ে আছে যার জিকে যত বেশি স্ট্রং অবস্থায় আছে সে কিন্তু তত ভালোভাবে কিন্তু কোয়েশনগুলোকে অ্যাটেন্ড করতে পারছে তো তোমাকে জিকের পার্টটা বাড়াতে হবে ফক ড্যান্স ন্যাশনাল পার্ক বায়োস্পিজার্ভ এই পার্টটার ওপরে বেশি ফোকাস করতে হবে তুমি আনলিমিটেড জায়গাগুলোকে ফোকাস করো না যেখান থেকে কোয়েশন আসছে দু তিন বছরের ট্রেন্ড ফলো করছে সেইখান থেকে কিন্তু তোমার কোয়েশন কিন্তু দেখার দরকার আছে আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাসে তোমাদেরকে ক্লাস করানো হয় তো প্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি জানো যে বেশিরভাগ যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো আমি প্লাসের মধ্যে করাই সেখানে কিন্তু আমি এই স্ট্র্যাটেজিক এর পার্টটাকে কিন্তু কভার আপ করিয়ে দিই তো দেখবে আমরা যদি দেখি জিগের পার্টটা কিন্তু কভার আপ করে দিই বেশিরভাগ যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো হয় দেখো এখানে আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখতে পাচ্ছো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস না এই কোর্সে একটা কোয়েশন হয়তো ডেমোক্রেসি নিয়ে দিয়েছে না দেখো আমি এখানে পুরো ডিটেলসে প্রোভাইড করেছি ডেমোক্রেসি কোন ডেটে আমরা দেখতে পাচ্ছি তার কবে কি তার এ রয়েছে সব দেখো এখানে রিলেটেড কোয়েশন দেখো ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে দেওয়া রয়েছে হার ঘর তিরঙ্গা নিয়ে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ ড্রাফটিং কমিটি নিয়ে দেওয়া রয়েছে তারপরে দেখো এখানে আমি গ্রিন ফিল্ডস হাব লিখেছি তো এখানে গ্রিন ফিল্ডস হাব রিলেটেড এই সমস্ত জিনিসগুলো স্ট্যাটিক পার্টে তো কারেন্ট অ্যাফেয়ার্সে প্লাস কোর্সে কিন্তু আমি এই পুরো ব্যাপারটাকে কিন্তু কভার করিয়ে দিই অর্থাৎ যে কারেন্ট অ্যাফেয়ার্সটা চলতে থাকে তার সঙ্গে রিলেটেড যা কিছু আমরা পাই সেটাকে কভার করে দিই এর ফলে কি হচ্ছে তোমাকে আনলিমিটেড জিনিস পড়তে হচ্ছে না যে পার্টটা কারেন্টে চলছে তার উপর বেশ করে কিন্তু স্ট্র্যাটেজিকে তুমি পেয়ে গেছো তো এই যে ব্যাপারটা এটা কিন্তু আমি প্লাস কোর্সে করিয়ে দিই তোমরা যদি প্লাস না থাকে তাহলে প্লাস একটা সাবস্ক্রিপশন নিয়ে নেবে তাহলে কিন্তু ওখানে সব ডিটেলসগুলো পেয়ে যাবে এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই সমস্ত কিছু বাদ দিয়ে যদি আমরা বই পড়তে চাই বইতে প্র্যাকটিস কি করবো তো আমি বলবো এসএসসি কিরণ পাবলিকেশানে যেটা প্রিভিয়াস ইয়ারের কপি থাকে সেই কপির কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে পারো বাট এর ট্রেন্ড অনেকটাই লস হয়েছে সো ট্রেন্ড অনুযায়ী কিন্তু এখন কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটিকজিকেটাই একটু ডিফারেন্ট রয়েছে দিচ্ছে তো তোমাকে কিন্তু ডিফারেন্ট রয়েছে রেডি করে রাখতে হবে তো হোপফুলি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে রেডি করতে হবে কোন টপিকগুলোকে দেখতে হবে ম্যাক্সিমাম টপিক কিন্তু তোমরা এই পার্টটার উপরেই ফোকাস করো স্ট্র্যাটিকজিকে বারোশো প্লাস কোয়েশন আসছে কারেন্ট অ্যাফেয়ার্স এগারোশো প্লাস কোয়েশন আসছে হিস্ট্রিতে প্রায় নাইন প্লাস নাইন হান্ড্রেড প্লাস কোয়েশন আছে তো এই চারটে যে টপিকগুলো লিখে দিয়েছে এই টপিকের উপরেই বেশি বেশিরভাগ ফোকাস করো আর ম্যাক্সিমাম ফোকাস যেন তোমার এই পার্টগুলোতেই থাকে হিস্ট্রি জিওগ্রাফি এবং স্ট্র্যাটিকজিকে দেখো আর তার সঙ্গে সঙ্গে পারলে সিক্স টু সেভেন মান্থস কারেন্ট এফেয়ার্স কিন্তু দেখে নেবে দু একুশের সঙ্গে রিলেট করে দ্যাট মিন্স আমি যদি বলি যে ওয়ার্ল্ড হচ্ছে আর্থ ডে বা ওয়ার্ল্ড সয়েল ডে বা ওয়ার্ল্ড ওয়াটার ডে এর থিম দু হাজার একটা রয়েছে তো তুমি দু হাজার একুশটাও রেডি করে নেবে বা কোনো একটা ট্রফি পড়ছো বা কোনো একটা অ্যাওয়ার্ড পড়ছো এটা দু হাজার বাইশে কে পেয়েছে দু হাজার একুশে কে পেয়েছে এইভাবে কিন্তু রিলেট করে পড়ে নেবে তাহলে কিন্তু অনেকখানি কিন্তু হেল্প হবে তো হোপফুলি জিনিসগুলো ক্লিয়ার করতে পারলাম তো যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে হোপফুলি এই কনসেপ্টটা অনেক বেশি ডেভেলপ হয়ে গেল যে কোন 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 পার্ট থেকে দেখলে তোমাদের অনেকখানি হেল্প হবে আশা করছি আর কোথাও গিয়ে খুঁজতে হবে না এই প্রসিডিউরটা ফলো করো দেখবে অনেকখানি কিন্তু তোমরা এক্সামে কিন্তু এজ পাবে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো আর নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ